তোমার এই জায়গাতে অনেক কিছু আছে, শুধু মেয়েদের জুয়েলারি, মেয়েদের জিনিসপত্র সব মেয়েদের, শুধু কানের এখন আমরা চলে এসেছি মাছ খেতে। এই জায়গাতে অনেক মাছ রয়েছে, আমাদের মাছটা হচ্ছে আমরা কিনেছিলাম বেতলের পিস, পালিতে নিজের নাম লিখে গেলাম, যদি কেউ ইন্টারেস্টেড থাকো তার নামটা পাশে লিখে দিও। এই যে গলদা চিংড়ি, চিংড়ি দেখে লোভ লাগছে। তো এই মাত্র আমরা সি বিচে আবার এলাম, কালকে এসেছিলাম, বাট আজকে আমরা স্নান করবো না, কালকে আমরা স্নান করেছি, এখন আমরা খেলবো কে কাদা ছুঁড়ে কাকে কতবার দিতে পারে। যাই দিবি না পারে আমার সাথে, কোনোদিনও পারে ও পারে আমার সাথে, এবার আমার সাথে নাকি কি বলে আমার সাথে নাকি লাগবে আর আট দিন আট দিন আট দিন ও আমার সাথে নাকি মারামারি করতে আসছে, ও আমাকে কাদা মাখাবে, মজা পেয়েছো কাদা মেখে, ওর নাকি এই জায়গাতে কাদা, ও হাঁপাচ্ছে এইটুকু দৌড়ে, ও হাঁপাচ্ছে আমার সাথে নাকি দৌড়াবে। আরে দেখি না এই জায়গাটা এখন ছবি আঁকবো, হ্যাঁ কি ছবি আঁকবো দেখ, লাভ আঁকাচ্ছি না कौन है ये लोग, कहां से आते हैं ये? तो यही लगता हम यहाँ किए थे यार, होता बोना किए थे इधर कहते हैं कि लिख बो, हमारे नाम तो लिखे थे, एवर एवर की लिख बो, गर्लफ्रेंड का नाम लिख बो, गर्लफ्रेंड नहीं तो की करे लिख बो, गर्लफ्रेंड का नाम काला माल कैश दिया, लेकिन हो गए सेटिंग में से लिखे रहे जाओ भाई, सही जगह पे लाभ है के रखे जा छी, तुम जो दी चाओ साइड आ रखे लाभ है के तुम नाम लिखे दिए, ये होता मेरा कोर ओई छोमरा ही कह रहे, পালিতে নিজের নাম লিখে গেলাম, যদি কেউ ইন্টারেস্টেড থাকো তার নামটা পাশে লিখে দিও। 8:01 PM তো আজকে সন্ধ্যাবেলাতে আমরা ঘুরতে বেরিয়েছি, বাট আজকে আমরা ওল্ড দিঘা যাইনি, আজকে উল্টো দিকে চলে এসেছি, মানে নিউ দিঘা থেকে 5 মিনিট পার হেঁটে লাগে, তাই তো কি জানো বললি, ঢেউসাগর ঢেউসাগর, হ্যাঁ ঢেউসাগর, এই জায়গাতে উল্টো সাইডে একটা পার্কও আছে ছোটোখাটো, আর তার উল্টো সাইডে এখন আমরা দাঁড়িয়ে আছি, এই জায়গাতে বসার জন্য সব জায়গা করা আছে, সকলে বসে আছে শুধুমাত্র ঢেউ দেখার জন্য, আর তোমরা দেখতে পাচ্ছ পিছনে দূরে দূরে ঢেউ আসতে পড়ছে, আগের দিন আমরা দেখেছিলাম, কালকে রাত্রে আমরা দেখেছিলাম হালকা ঢেউ করছিল, আর এই জায়গাতে কি জোরে জোরে ওই সামনে যারা বসে আছে তারা ভিজে গেছে, আমরা একটু আগে বসেছিলাম, আমাদের পায়ের এই প্যান্টের নিচেগুলো পুরো ভিজে গেছে। তুই বোর্ড নিলে দেখ কি গল্প করছে, কি করছে মা, মা এই জায়গাতে বসে বসে ভিডিও করছে, কেমন লাগছে, ভালো লাগছে, ভালো লাগছে, ঢেউগুলো দেখেছো একটা কি জোরে জোরে পড়ছে, ভালো জায়গায় আসলে তো সবার ভালো লাগবে না, আর আজকে ঢেউগুলো বোন কি জোরে জোরে পড়ছে, তো গাইস দেখো এদিকে এমনি বেশি জোরে জোরে ঢেউ, ওহে সেই মজা লাগছে এখানে এসে, আর এখানে বসেছিলাম একটু আগে, একটু আগে আমরা এগুলোতে বসেছিলাম, আর এখন হঠাৎ করে ঢেউয়ের জোর বেড়ে গেছে, তাই না, এ মা থেমে গেল, আসবে আসবে এক্ষুনি আসবে, এই তো দেখ দুম দুম করে পড়বে দেখ, এটা আসতে এটা আসতেই ছিল, তবু অনেকটা দূরে আছে, এবার দেখ এবার এবার আসতে দেখ এবার আসতে দেখ এবার দেখ ভাঙতে ভাঙতে আসছে ভাই, না কমে গেল, ও ও জোরটা কম, দূর থেকে অনেকটা কম ছিল, সেই জোর জোরে হচ্ছে, ও পুরো জল চলে আসছে এই পর্যন্ত, আর যাওয়া লাগবে না, ভিজে যাবি, চল উপরের দিকে চল, উপরে গিয়ে বস এই জায়গাতে, বসে বসে দেখ, আমরা এখন চলে এসেছি কানের কিনতে, আর এখানে তিনটে কানের পছন্দ করেছি, ভালো লাগছে না বলো তোমরা, ভালো লাগছে চল, তো গাইজ ও এখন কানের কিনবে, হ্যাঁ হ্যাঁ পছন্দ হয়েছে, ভালো লাগছে কালার গুলো, পছন্দ হয়েছে তো দুজনই পছন্দ করেছে, এটা কি কালার, গ্রিন, ঠিক আছে, তো গাইজ দেখো এই তিনটে কানের আমরা নিয়ে নিয়েছি, আর কিছু না, আর কিছু না, এই তিনটে কানের, তো গাইজ এই জায়গাতে অনেক কিছু আছে, শুধু মেয়েদের জুয়েলারি, এখানে
মেয়েদের জিনিসপত্র সব মেয়েদের, শুধু কানের এখানে তোমাদের সবকিছু নিয়ে নেই। আর সব তো তোরই জিনিস না? হ্যাঁ ঠিক আছে চলো ওগুলো তাহলে গুছিয়ে নাও। দাদা এবার দিয়ে দাও। আর আর কোনো কিছু না? আর কিছু না। দেখতে পারিস যদি কোনো কিছু নেওয়ার থাকে? না না আর কিছু নেবি না? আর কিছু না বল। অলরেডি তিনটে নেওয়া হয়ে গেছে, অলরেডি তিনটে নিয়ে নিয়েছিস আবার? হ্যাঁ আমার ভীষণ ঠান্ডা লেগেছে, আমি কথা বলতে পারছি না। স্নান কর সারাদিন। তো গাইজ এখন বাজে রাত 10টা আর এখন আমরা চলে এসেছি মাছ খেতে। এই জায়গাতে অনেক মাছ রয়েছে। আমাদের মাছটা হচ্ছে আমরা কি নাম দাদা? চিতলের পিস। চিতলের পিস, চিতলের পিস খাবি তো? এই যে এই মাছগুলো নিয়েছি আমরা, এই মাছগুলো। আর এই জায়গায় তো অনেক মাছ রয়েছে। এই ধারে যে পেডিটা আছে, চিংড়ি, এই যে চিংড়ি, পেপার, কলদা চিংড়ি বড় বড়। আর এই জায়গাতে কাঁকড়াগুলো দেখ, ভাঙা সব সেটা দেখ। চিংড়ি মাছ আর কাঁকড়াগুলো। চিংড়ি মাছ খাবি না কাঁকড়া খাবি তুই? ফাঁকা হয়ে গেছে কাঁকড়াগুলো। আর এই জায়গাতে তো অনেক মাছ আছে। আর এই যে গলদা চিংড়ি, চিংড়ি দেখে লোভ লাগছে। বাট চিংড়ি এখন খাবো না বোন, পেটে জায়গা আছে তোর বল? একটু আগে বিরিয়ানি খেয়েছিস একা একা, দেড় প্লেট খেয়েছি। কেমন লাগছে বল এবার? খাবি না বন্ধুদের চালকাটা? ও খাবি না, ওর ভালো লাগছে বাট আমার ভালো লাগছে, খারাপ লাগছে। তো ভাজা মাছ খাওয়ার ইচ্ছা ছিল, কমপ্লিট হয়ে গেছে, খেয়ে ভালোই লাগলো। ও বলছে ওর তেমন ভালো লাগেনি কারণ ও মাছ তেমন খাই না। আমি একাই হাফ খেয়ে নিয়েছি, বাকি রাহুল তুই খাবি, ওয়েট কর। যাই হোক এখন আমরা যাবো রুমে, আর কাল সকালে আমরা বাড়ি। আবার দিঘাকে খুব মিস করব, খুব তাড়াতাড়ি আবার আসবো। ঠিক আছে চলো গাইজ, তাড়াতাড়ি মানে আবার এক বছর পর। খুব তাড়াতাড়ি মানে আমার কথা বলেছি, তুই তো এক বছর পরে আসবি, আমার যখন মন চাইবে আমি চলে আসবো। ভালো লাগছে গরম গরম চিতল মাছ। ওকে লোভ দেখিয়ে খেয়ে নিয়েছো কিন্তু প্রথমে বললো যে আমি খাবো। তো এখন বাজে রাত 11:30, আর আমরা এইমাত্র রুমে এলাম। আর আজকে বাইরে অনেক খাবার খাওয়ানো, কিন্তু অনেক কিছু খাওয়ানো, পুরো পেট ভরে গেছে। সেই জন্য আর ডিনার বলতে তেমন কিছু করা হয়নি, কারণ সন্ধ্যার দিকে বিরিয়ানি খেয়েছি, আর তারপর তো মাছ ভাজা ফুচকা এটা ওটা সমস্ত কিছু খেয়েছি। সেই জন্য আমি কোকটা নিয়ে এসেছি, কারণ এটা খেলে আমি সব থেকে শান্তি পাবো। আর বোনের খিদে লেগেছে, ওই জন্য ওকে একটা বার্গার কিনে দিয়েছি, এখন বার্গারটা খাবে, খেয়ে তারপর ঘুমিয়ে পড়বে। ওভারঅল আমাদের দীঘাটা ভালোই কাটলো, সবকিছু ঠিক আছে। মাছ পথে আমার একটু ঠান্ডা লেগে গেছে, আর বোনের ঠান্ডা লেগে গেছে, তার কারণ আজকে ওর সাথে অনেক অত্যাচার আমি করেছি বিচে গিয়ে। সমস্ত কিছু তোমরা ব্লগে তারপর আমার ফেসবুক পেজে দেখতেই পাবে। তো এখন আর কিছু বলার নেই, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। আজকের ব্লগ এই জায়গাতেই শেষ করছি। ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো কাল সকালে আবার নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে। টাটা গাইস, গুড নাইট, গুড নাইট।